নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। দেশজুড়ে ষাটোর্ধ্ব ব্যক্তিদের করোনা টিকা দেওয়া শুরু, শিলচরের প্রথম দিনে নিলেন 46 জন। দিন দুপুরে জাতীয় সড়ক থেকে শিক্ষিকাকে অপহরণের চেষ্টা, স্থানীয়দের চেষ্টায় ধৃত এক দুষ্কৃতী। তিন দফা দাবি পূরণে কর্মবিরতিতে গৃহরক্ষী সংস্থার কর্মকর্তারা ভোট বয়কটে হুঁশিয়ার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সারা দেশের সঙ্গে কাছাড়েও সোমবার ষাটোর্ধ্ব ব্যক্তিদের করোনার প্রতিষেধক দেওয়া শুরু হয়েছে। এদিন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মোট 46 জন প্রবীণ নাগরিক কোভিশিল্ড টিকা গ্রহণ করেছেন। কারও কোনো শারীরিক সমস্যা ধরা পড়েনি। আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপধীর ভট্টাচার্যকে এদিন প্রথম টিকা প্রদান করা হয়। টিকা গ্রহণ করেছেন তার স্ত্রী স্বপ্না ভট্টাচার্যও। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্তাবন ও মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর বাবুল কুমার বেজবড়ুয়া উপস্থিত ছিলেন। তারাই প্রবীণ নাগরিকদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানান। ছিলেন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার রাহুল ঘোষও। অন্যান্যদের মধ্যে প্রথম দিন কোভিশিল্ড টিকা গ্রহণ করেছেন অতীন দাস, আরতি দাস, সুভাষ চৌধুরী, প্রণতি চৌধুরী, তৈমুর রাজা চৌধুরী, বাবুল হোর, মুন দেব, দেবাশিষ সোম, এ এন বি সিংহ, অরুণাভ দে প্রমুখ। শিলচর করিমগঞ্জ জাতীয় সড়কের সিকোনা এলাকায় ভর দুপুরে এক স্কুল শিক্ষিকাকে অপহরণের চেষ্টা চালালো দুষ্কৃতীরা। সোমবার বাঁশকান্দি হাইস্কুলের বড়ভূঁয়া পদবীর ওই শিক্ষিকাকে 4-5 জনের অপহরণকারী দলের চেষ্টাকে ব্যর্থ করে দেন স্থানীয় জনগণ। জানা গেছে এদিন ওই শিক্ষিকা কাটিগড়া থেকে বাঁশকান্দি স্কুলের উদ্দেশ্যে যাওয়ার সময় এ ঘটনার শিকার হন। তার বাবার সঙ্গে একই গাড়িতে যাওয়ার সময় দুষ্কৃতীরা তাদের পথ আগলে ধরে। দুষ্কৃতীরা গাড়ি আটকানোর পর স্থানীয়রা টের পেয়ে এগিয়ে আসেন এবং এক যুবককে আটক করেন। ফরিজ উদ্দিন নামের যুবককে স্থানীয়রা উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝেও দেন। তিন দফা দাবি পূরণে দুদিনের কর্মবিরতিতে নামল সারা আসাম প্রশিক্ষণপ্রাপ্ত গৃহরক্ষী সংস্থা। সোমবার গোটা রাজ্যের সাথে সম্মতি রেখে কাছাড় জেলার সঙ্গে হাইলাকান্দি ও করিমগঞ্জের হোমগার্ডরাও সামিল হন দুদিনের অসহযোগ আন্দোলনে। এদিন প্রায় 2 শতাধিক গৃহরক্ষী জওয়ানরা জমায়েত হয়ে কাছাড় জেলার কার্যালয়ের সম্মুখে অসহযোগ আন্দোলনে সামিল হন। চাকুরি নিয়মিত করার ব্যবস্থা সহ উচ্চ ন্যায়ালয়ের নির্দেশ মতো অন্যান্য বিভাগের কর্মচারীদের মতো মাশুল প্রদান ও অনলাইন নিয়োজন বন্ধ করার দাবি জানান তারা। সরকার তাদের দাবি পূরণে ব্যর্থ হলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন এবং আসন্ন নির্বাচনে ভোট বয়কটের হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, 2007 সাল থেকে হোমগার্ড বিভাগের স্থায়ীকরণের কাছে দাবি জানালে আজ অবধিও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এরই প্রতিবাদে সোম ও মঙ্গলবার দুদিনের কর্মবিরতি কর্মসূচিতে পা বাড়ান তারা। আমাদের স্থায়ীকরণ করার লাগিয়ে আমাদের ডিপার্টমেন্টটা, আমার হোমগার্ডটা, এবং 2 নম্বর হইল যে উচ্চতম ন্যায়ালয়ের যে অর্ডার বা নির্দেশ এটা মানিয়ে নেওয়ার লাগি। 3 নম্বরটা হইল যে অনলাইনের সিস্টেমে যে ডিপার্টমেন্টটা করা হয়েছে এটা উঠাই দেওয়ার লাগি। আজকে আমি অল আসাম ট্রেন হোমগার্ড অ্যাসোসিয়েশনের খাসা ডিস্ট্রিক্ট কমিটির প্রেসিডেন্ট মলায়নার, আজকে আমরা একটা কার্যসূচি নিয়েছি। কার্যসূচিটা হচ্ছে কর্মবিরতি। আজকে আমরা অল আসাম জুড়ে কর্মবিরতি চলছে, তো তার সঙ্গে আমাদের বরাকভেলি চলছে। বরাকভেলির মধ্যে আমরা খাসা ডিস্ট্রিক্টে খুব ভালোভাবে আজকে 250-300 মানুষ আছে। আমাদের কর্মীদের সব নিজেরা নিজের কর্মস্থলে আছে, কিন্তু সিভিলে আছে, কোনো ইউনিফর্ম ব্যবহার করছে না। এই নিয়ে আমি আমার খাসা ডিস্ট্রিক্টের সব হোমগার্ড ভাই বন্ধুদের অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। তথা করিমগঞ্জ হাইলাকান্দিও আমাদের সঙ্গে সম্পূর্ণ হারে মানে ইয়েতে আছে, জড়িত আছে। এই কার্যসূচিতে আমরা এখন
কাছাড় ডিস্ট্রিক্ট হোমগার্ড অফিসের সামনে আমরা একটু জড়ো হয়েছি কিছু সংখ্যক লোক। এই নিয়ে আমরা সব পোস্টগুলাতে আমরা ঘুরে ঘুরে দেখতে পাইছি যে আমরা সব ছেলেগুলা কর্ম তলে আছে প্রেজেন্ট, কিন্তু কোনো ছাড়া আছে কোনো ইনফর্ম লাগাই নাই। তাই আমরা আর এই ইউনিফর্ম সরকারে আমাদের দিয়েছে, প্রতিটা এই পাড়ার ইউনিফর্ম আমরা দরকার নাই, মানে এটাই আপনি বলে রয়েছে আমরা এই আন্দোলনে জড়িত হয়েছি। আমাদের একটা বৃহত্তম কর্মসূচি হাতে নিয়েছি, এখনো ফাইনাল হয় নাই, নিয়ে নেবো আগামীতে বুট বয়কট করবো। আমাদের 7000 গৃহকর্মীর পক্ষ থেকে আমরা এটা একটা মনে মনে লক্ষ্মীপুর বিধানসভার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন বিজেপি কাছাড় জেলা সভাপতি তথা দলের টিকিট প্রত্যাশী কৌশিক রায়। সোমবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপাল রায়, কঙ্কন নারায়ণ শিকদার, সঞ্জয় ঠাকুর, কালাচাঁদ বণিক, আবির দাস, রীনা সিংহ প্রমুখ। কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্যেক বক্তাই সাংগঠনিক আলোচনা সহ আগামী নির্বাচনে লক্ষ্মীপুরে বিজেপির প্রার্থীকে জিতিয়ে আনার জন্য কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। আমরা আজ এখানে যে দ্বারোদ্ঘাটন নিয়ে যে সভা আয়োজন করেছি সেই সভায় আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানাই। আপনারা জানেন যে 2021 বিধানসভা নির্বাচনের 3 তারিখ ধার্য হয়ে গেছে এবং শুধু আমরা হাতে গুনছি যে 1 এপ্রিল আজকে ফেব্রুয়ারি মাসের শেষ দিন এবং সম্পূর্ণ মার্চ মাসটা আমাদের কাছে আছে, তারপরের দিনে আমরা ভোট দান করব। আমাদের জেলা সভাপতির নেতৃত্বে আমরা লক্ষ্মীপুর বিধানসভায় যেভাবে কাজ করেছি বিগত দিনগুলোতে, আমরা 3 মণ্ডল মিলে সকল কার্যকর্তা মিলে যে দিন রাত আমরা পরিশ্রম করেছি সেই পরিশ্রমের ফল আগামী এই যে বিধানসভা, চলতি বিধানসভা, এই বিধানসভা নির্বাচনের আমরা উপনীত হয়ে গেছি। আমরা বিধানসভা বিগত দিনগুলোতে আমরা সাংগঠনিক কাজকর্ম করেছি এবং আমরা এখন আমরা নির্বাচনের প্রস্তুতি হাতে নিয়ে নিয়েছি, সেই জন্য আজ এই এখানে বিধানসভা ভিত্তিক যে কার্যালয় এখানে আমরা বসে সেই কাজ করব এবং আগামী দিনগুলোতে এখান থেকেই সম্পূর্ণ বিধানসভার কাজকর্ম নিয়ন্ত্রণ হবে। এখানে কোর কমিটি বানানো হয়েছে বিধানসভা ভিত্তিক এবং বিধানসভা ভিত্তিক ম্যানেজমেন্ট কমিটি বানানো হয়েছে। ফের অগ্নিকাণ্ড, তবে এবার শর্ট সার্কিটে নয়, রাস্তার পাশে থাকা আবর্জনায় আগুন থেকে এর সূত্রপাত। ঘটনার বিবরণে জানা যায়, শিলচর পৌরসভার অধীনে থাকা বিপিন চন্দ্র পাল সভাস্থলের পাশে আবর্জনার স্তূপাকৃতি পুড়িয়ে ফেলতে গিয়ে এই বিরাট ধরনের আগুনের সূত্রপাত হয়। প্রতিদিনই আখের ছোলা সহ নানা ধরনের আবর্জনা ফেলা হয় সেখানে। এদিন জনৈক ব্যক্তি তথা শিলচর জাতীয় ব্যায়াম বিদ্যালয়ের প্রশিক্ষক গুণেন্দ্রলাল ঘোষের কাছে বিষয়টি নজরে এলে তিনি দ্রুত দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দুটো দমকল গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে অগ্নি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। পরে এ ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রশিক্ষক গুণেন্দ্রলাল বলেন, এখানে কুশের বাগল থেকে দড়িয়া প্রায় সময় এই জায়গাতে আগুন লাগানি হয়। এটা মিউনিসিপালিটির কমপ্লেক্সের ভিতরে, এটা সতর্ক হওয়া উচিত এবং আমার সবেরই উচিত এটা সম্বন্ধে খেয়াল রাখা। আজকে আমরা ফায়ার ব্রিগেড আনিয়া তারা আইসি আবার পরে এটা আগুন নিবানি উঠেছে। শচীন শাহুকে দলীয় প্রার্থীর টিকিট প্রদানের দাবিতে হাইকমান্ডের দৃষ্টি কামনা করলেন পাথারকান্দির বিভিন্ন জিপি মণ্ডল কংগ্রেস সভাপতি সহ অন্যান্য কর্মকর্তারা। এ নিয়ে সোমবার সোনাখিরাস্থিত দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত পাথারকান্দি ও লোয়ারপোয়া ব্লকের 15 জন জিপি মণ্ডল কংগ্রেস সভাপতি সহ যুব কংগ্রেস সেবাদল ও প্রাক্তন জিপি সভাপতিরা শচীন শাহুর ভূয়সী প্রশংসা করে বলেন, কর্তৃপক্ষের কাছে দাবি জানাতে চাই যেন শচীন শাহুকে পাথারকান্দির কংগ্রেসের টিকিটের নমিনেশন দেওয়া হয়। কেন আমরা করছি, আমরা গ্রাসরুট লেভেলে অবজারভেশন করেছি পাথারকান্দির বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এবং প্রতিটি গ্রামে, প্রতিটি
অঞ্চলে আমরা ঘোরাফেরা করেছি, দেখতে পেরেছি। বিগত 3 বছর থেকে আমরা অবজারভেশনে রয়েছি পাতারকান্দি বিভিন্ন অঞ্চল, এবং একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি, যদি পাতারকান্দিতে কংগ্রেসকে বিজয়ী করতে হয় তাহলে শচীন সাহুর বিকল্প নেই। শচীন সাহু ছাড়া আমরা অন্য কাউকে নিয়ে আমরা বিজয়ী সম্মান অর্জন করতে পারবো না। তাই আমরা জনসাধারণের সমর্থনে, জনসাধারণের ইচ্ছা অনুযায়ী আমরা শচীন সাহুর পক্ষে আসতে হয়েছে। আমাদেরকে গ্রাসরুট লেভেলের মানুষের কথা শুনতে হবে যদি আমাদের প্রার্থীকে বিজয়ী করতে হয়। সেই হিসাবে আমরা শচীন সাহুর সমর্থনে আজকে প্রেস মিট করছি এবং কাজ করে যাচ্ছি। কেননা আমরা দেখতে পেরেছি শচীন সাহু এমন এক ব্যক্তিত্ব, বিগত 4 বছর থেকে পাতারকান্দির কোনায় কোনায় প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে মানুষের সাথে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে, মানুষের সুখে দুঃখে বিপদে আপদে কাজ করে গিয়ে আজকে মানুষের অত্যন্ত আপন একজন মানুষ হয়ে গেছে। এবং বয়স বাচ্চা থেকে বৃদ্ধ সবাই শচীন সাহুর নামে বলছে। যদি শচীন সাহুকে টিকিট দেওয়া হয় তাহলে পাতারকান্দিতে কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা। এদিন তারা শচীন সাহুকে 2 নম্বর পাতারকান্দি আসনে কংগ্রেস টিকিট প্রদান করতে কেন্দ্রীয় পদাধিকার সহ রাজ্যিক পর্যায়ের হাইকমান্ডের আশু পদক্ষেপ কামনা করছেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রফিক উদ্দিন, সামিম আহমেদ সহ আরও অনেকে। সোমবার বহু প্রতীক্ষিত মাটিজুরি পাইকান জিপির 8 নম্বর ওয়ার্ডের বন্যা নিয়ন্ত্রণের বাঁধের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। কেন্দ্রীয় নাবার্ড ডিপার্টমেন্টের আওতায় প্রায় 3.5 কোটি টাকা ব্যয় সাপেক্ষে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ফলকের দ্বার উন্মোচন করেন তিনি। পরে শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ মালা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে বলেন। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক স্বপন পাল, মাটিজুরি পাইকান জিপির সভাপতি রাজেশ চন্দ্র রায় প্রমুখ। এবং কাজ আরম্ভ হয়ে গেছে। উনি ইঞ্জিনিয়ার বলেছেন, সুপারিটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, যে বৃষ্টি আবার আগে যাতে সুন্দরভাবে কমপ্লিট হয় এটা চেষ্টা করবেন। এবং কন্ট্রাক্টর মহোদয় এখানে উপস্থিত আছেন, ওনাকে অনুরোধ করব যেহেতু টাকা স্যাংশন হয়ে গেছে, কাজ আরম্ভ হয়ে গেছে, বৃষ্টি আর বেশি দিন নাই, খুব তাড়াতাড়ি চলে আসবে। তখন আবার যদি কাজ কমপ্লিট না হয় তাহলে আবার যে কাজ করেছেন সব কাজ আবার নষ্ট হয়ে যাবে। গতিকে তাড়াতাড়ি 1-2 মাসের মধ্যে যাতে কমপ্লিট হয় ওনারও লাভ হবে, কারণ উনি একবার কাজ করবেন, অর্ধেক কাজের পরে বৃষ্টি আসার পর ফ্ল্যাটে সব ওয়াস্ট হাউস হয়ে যাবে, তখন আলটিমেটলি সবাই লস, গভর্নমেন্টের পয়সা বেকার যাবে, কন্ট্রাক্টরের লস হবে, মানুষের অসুবিধা থেকে যাবে। গতিকে তাড়াতাড়ি করলে কাজটা কমপ্লিট হওয়ার ফলে আর ওয়াশ আউট হবে না, কন্ট্রাক্টরও যেটা করবেন কাজ ওনার একটা বেনিফিট হলো, আর বিশেষ করে এই অঞ্চলের মানুষের সুবিধা হলো, নাহলে আরও 1 বছর ভুগতে হবে। যদি কাজ এবার কমপ্লিট না হয় মানে আরও 1 বছর ভুগতে হবে। বিশেষ করে কন্ট্রাক্টর মহাশয়কে আমি অনুরোধ করবো যে একটু স্পিডে হয়ে রাত্রে দিনে কাজ করুন, যাতে এই বৃষ্টি আসার আগে কমপ্লিট হয়, যে উদ্দেশ্যে এটা বানানো হয়েছে উদ্দেশ্যটা সাকসেস হোক। লোয়ারপোয়া ব্লকের বাজারিছলা এলাকায় 32 নম্বর দলীয় 7A সাইড নকআউট সত্যব্রত পাল নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে খেতাব অর্জন করল বাজারিগুল এফসি। ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমিতাভ দে ও প্রয়াত সত্যব্রত পালের সহধর্মিনী যুথিকা পাল। এদিন 3-0 গোলে বিজয়ীর খেতাব অর্জন করে বাজারিগুল এফসি। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে ট্রফি সহ 12,000 টাকার চেক ও রানার্সদের ট্রফি সহ 6,000 টাকার চেক তুলে দেওয়া হয়। আজকের এই ফুটবল টুর্নামেন্ট সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। অল্প কিছুক্ষণ আগে সত্যব্রত পালের প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শন সবাই মিলে করতে পেরেছেন বলে আমি মনে করি, কারণ নির্বিঘ্নে খেলা সম্পন্ন হয়েছে, ওটাই হচ্ছে আমাদের সত্যব্রত পালের প্রতি উপযুক্ত সম্মান জ্ঞাপন করা। আমি বিশেষ করে সত্যব্রত পাল পরিবার সহধর্মিনী এবং ওনার সুযোগ্য পুত্র সুমিত পাল সহ ওনার পরিবারের সবাইকে আমি এই ধরনের মহৎ প্রয়াসের জন্য আমি
কৃতজ্ঞতা জ্ঞাপন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। দেশ জুড়ে ষাটোর্ধ্ব ব্যক্তিদের করোনা টিকা দেওয়া শুরু। শিলচরের প্রথম দিনে নিলেন 46 জন। দিন দুপুরে জাতীয় সড়ক থেকে শিক্ষিকাকে অপহরণের চেষ্টা, স্থানীয়দের চেষ্টায় ধৃত এক দুষ্কৃতী। তিন দফা দাবি পূরণে কর্মবিরতিতে গৃহরক্ষী সংস্থার কর্মকর্তারা, ভোট বয়কটে হুঁশিয়ার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।